পঞ্চগড়ে চলতি মৌসুমে গমের ফলন ভালো হয়েছে। চাষিদের অভিযোগ, গম চাষাবাদে উৎপাদন খরচ বাড়লেও বাজারে মিলছে না ন্যায্য মূল্য। লাভের মুখ না দেখায় হতাশ কৃষকরা। পঞ্চগড়ে এবার বেড়েছে গমের চাষাবাদ। পাঁচ উপজেলায় গম চাষ হয়েছে 21,540 হেক্টর জমিতে, যা গতবারের তুলনায় প্রায় 3,000 হেক্টর বেশি। গমের ভালো ফলনের কারণ অনুকূল আবহাওয়া, গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। তবে ভালো ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না। কৃষকরা বলছেন, চাষাবাদে উৎপাদন খরচ বেড়ে গেছে দ্বিগুণ। সার, কীটনাশক, মজুরি, পরিচর্যা ও কাটা মাড়াইয়ে বড় অঙ্কের খরচ গুনতে হচ্ছে। প্রতি মণ উৎপাদন করতে খরচ পড়েছে 700 থেকে 800 টাকা, আর সেই ফসল বাজারে নিয়ে বিক্রিতে মণ প্রতি মাত্র 50 টাকা লাভ করতে হচ্ছে। ফলে চাষিরা এখন লোকসানের ঝুঁকিতে। কম দাম দেন, আমার পোষায় না। 1500-1200 টাকা গমে তাইলে হবে? গম চাষ করছি, সেলা মারা আমার সব কিছু জিনিসের বেশি বা এলা গম মানে আনছি, আর এলা বাজারে নাই, গমের দাম পড়ে গেছে। এক মণ গমে কমপক্ষে 750-800 টাকা খরচ লাগে, অথচ গম বিক্রি হচ্ছে 800 টাকায়। গম আমরা করি, ফালাই, তখন সারের দাম বেশি, গমের দাম বেশি। গম বিক্রি করি, গমের দাম নাই, টাকা দিয়ে আমার পোষায় না। এই গম কাটে, মেশিন দিয়ে কাটে, সব করাতে আমাদের লস। এদিকে ভেজা গমের কারণেও দাম কিছুটা কম বলে দাবি ব্যবসায়ীদের। বিরূপ আবহাওয়াকে দুষছেন কৃষি কর্মকর্তা। মোটামুটি আর কি, ভেজা গম বাজারজাতে আমরা যখন চাটালে ফেলতেছি, এটাতে 10-11 কেজি করে মানে শুকায় যাচ্ছে। আমাদের বিগত কয়েকদিন আবহাওয়া খারাপ থাকায় চাষিরা যে গমের মূল্য পাচ্ছে, আশা করি যে সামনে আবহাওয়া ভালো হলে আরও গমের দামে বেশি মূল্য পাবে। ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলে গম চাষ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।